তাদেরকে সুশিক্ষা দিয়ে তিনি তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এই অসাধারণ মানুষটি জীবনাচরণে ছিলেন অতি সাদামাটা সহজ সরল, কিন্তু জীবন বোধে তিনি ছিলেন আকাশচুম্বী। তিনি ছিলেন একেবারে শীর্ষস্থানীয়। তাঁর চিন্তা, চেতনা, মনন, প্রজ্ঞা, মেধা এই সমাজকে আলোকিত পথে নিয়ে যাওয়ার সন্ধান দিয়েছে, সমাজকে বিনির্মাণ করতে চেষ্টা করেছেন তিনি এবং তিনি করতে পেরেছেন, সমাজকে আলোকিত করেছেন তিনি। এই আলোকিত ব্যক্তিত্ব সবসময় আমাদেরকে বলতেন, আয়েরে ছুটে টানতে হবে রশি, ভিড়ের মাঝে রইলি কোথায় বসি, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। এই বিপুল ভবিষ্যৎ গড়ার জন্য তিনি আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন, তিনি নিবেদিত ছিলেন। তার সাহিত্য চর্চার সূচনা স্কুল জীবন থেকেই। অবিভক্ত ভারতে শিক্ষকতা করার সময় বেগম শামসুন্নাহার মাহমুদ এবং তার যৌথ রচনায় 1939 সালে সবুজ পাঠ এই পাঠ্যপুস্তকটি প্রকাশিত হয়। এরপর কিশোর সাথী রচনা করেন সহজ সরল ভাষায়। বইগুলো শিশুদের জন্য ছিল অত্যন্ত আকর্ষণীয়। এছাড়াও রয়েছে তার নানা বিষয়ে রচিত প্রবন্ধ আর জীবনের শেষবেলায় আমার চেতনার রং এই কবিতার বই। এতে তার মনন ও মানুষের কথা। আনোয়ারা বাহার চৌধুরী ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতী। তার সঙ্গে সাক্ষাৎ পরিচয় আমার কখনো ঘটেনি, কিন্তু তাকে আমি পেয়েছি নানাভাবে। তার স্বামী আমাদের দুই বাংলার বিশিষ্ট ও যশস্বী লেখক, সম্পাদক, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হবিবুল্লাহ বাহার চৌধুরী চর্চার মাধ্যমে। আমরা হবিবুল্লাহ বাহার চৌধুরীর জন্মশতবর্ষ কলকাতা শহরে উদযাপন করেছিলাম এবং সেই সঙ্গে ওই সময় তার এবং তার ছোট বোন শামসুন্নাহার সম্পাদিত বুলবুল পত্রিকাটি পুনঃপ্রকাশ এখানে করার মাধ্যমে এই অমূল্য গ্রন্থটি যুক্তভাবে আমরা প্রকাশ করি বিশ্বকোষ পরিষদ ও বুলবুল প্রকাশনীর মধ্যে দিয়ে। আমি না দেখেও আমার গভীর অনুভবে আনোয়ারা বাহার চৌধুরীকে আমি পেয়েছি। নিজের সেই তাগিদে ক্রিমেটিয়াম রোডে ওই বাড়িটি আমি দেখে এসেছি, যেখানে তারা দীর্ঘকাল থেকেছেন এবং যেখান থেকেই প্রকাশিত হতো এই বুলবুল পত্রিকাটি, যেখানে এ বাংলার বহু সাহিত্যিক, লেখক, শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম মিলে, লেখকরা মিলে তারা এই পত্রিকাটিকে সমৃদ্ধ করেছেন। সবুজ পত্রের পরই স্থান ছিল এই পত্রিকার। পারিবারিক সম্পর্কগুলো বেঁধে রেখেছিলেন তাঁর সাহিত্যকর্ম দিয়ে। আমেরিকা প্রবাসী নাতনিকে নিয়ে লিখেছেন কবিতা। To Tumpa on her birthday. Tumpa, my darling you, like fresh morning dew. You are my dearest and very, very nearest. My sweet little honey, may your life be sunny, like the fragrance of flower. May your fame touch the tower. May God be kind to you and happiness always surround you. মেয়েদের নিয়মিত স্কুলের সাথে
একটি নাচ ও গানের স্কুল প্রতিষ্ঠার ভীষণ ইচ্ছে ছিল আমার মার। তিনি সুরবিতান নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ওই কামরুনেসা গার্লস হাই স্কুলেই, যেখানে সপ্তাহান্তে ছুটির দিনে ওখানে গান বাজনা সংস্কৃতি চর্চার করা হতো। সেখানে গহর জামিন সাহেব ছিলেন আমাদের নৃত্যগুরু, উনি নাচ শেখাতেন। লাল আজমান বানু আসতেন, খাদেম হোসেন সাহেব আসতেন, বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন পর্যায়ের বিভাগের শিক্ষাদান করা হতো। উনি সেই সময় থেকে মেয়েদের মধ্যে একটা আলো ছড়িয়ে দেওয়ার জন্য সব দিক দিয়ে, শুধু সে মানে পড়াশোনা না, সমস্ত সব দিক দিয়ে সেটা উনি খুব সচেষ্ট ছিলেন। এবং এই পরিকল্পনা থেকে পরবর্তীকালে যে বুলবুল ললিতকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তার পেছনে তার অবদান অনেক বেশি। তিনি ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ, পরে বাফার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বুলবুল ললিতকলা একাডেমি যখন প্রতিষ্ঠিত হয় আনোয়ারা বাহার চৌধুরী তার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বিশেষভাবে যুক্ত হয়েছিলেন, যারা এতে অত্যন্ত আগ্রহীশীল ছিলেন এবং অনেক সময় দিয়েছেন আনোয়ারা বাহার চৌধুরী তাদেরই একজন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেয়েদের সাংস্কৃতিক বিকাশের ব্যাপারে তার আগ্রহ, সেখান থেকে আবার যে সাংস্কৃতিক জীবন গড়ে তোলার জন্য প্রশিক্ষণের যে দরকার, সেই উপলব্ধি থেকে বুলবুল ললিতকলা একাডেমির সঙ্গে যুক্ত হওয়া, এগুলো স্বাভাবিকভাবেই তার মধ্যে এসেছে। বাংলা বাজার স্কুলের কাজ সেরে আনোয়ারা বাহার চৌধুরী ওয়াইজঘাটে বুলবুল ললিতকলা একাডেমিতে আসতেন, সেখানকার কাজ সেরে রাতে চলে যেতেন বাড়িতে। অনেক সময় নিজেই বলতেন যে আমার কি ঘর সংসার নেই, আমি এসেই বাফার কাজ করব, কিন্তু পরদিন ঠিকই আসতেন, কেননা যে মনোভাব নিয়ে বুলবুল ললিতকলা একাডেমি গড়ে তোলা হয়েছিল, যে পূর্ব বাংলায় নৃত্য এবং সঙ্গীত শিক্ষার জন্যে একটা প্রাতিষ্ঠানিক আয়োজনের প্রয়োজন এবং এই নৃত্য গীত চর্চার ধারাটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, সেই মনোভাব থেকেই তিনি প্রাণ মন দিয়ে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। আজকে বুলবুল ললিতকলা একাডেমি যেখানে গিয়ে পৌঁছেছে তার পেছনে তার যে দান, সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। ১৯৫৪ সালে কলকাতায় বুলবুল চৌধুরীর মৃত্যু হয়, তিনি আমার নৃত্যগুরু ছিলেন। তো ঢাকাতে ১৯৫৫ সালে বুলবুল মেমোরিয়াল কমিটি, তারা বুলবুল একাডেমি প্রতিষ্ঠা করলেন, আমাকে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে তারা নিয়োগ করলেন। সেইখানে আমার প্রথম আলাপ বলবো না, প্রথম দেখি একজনকে, তিনি খুব জ্ঞানীগুণী মানুষ, তিনি ওই ট্রেজারার ছিলেন। তো আমার একদিনকে ক্লাসের শেষে মেয়েদের বললাম তোমরা চলে যাও, আমি খেতে যাব। তো সেই সূত্রে উনি পিছন থেকে বললেন যে আমার সঙ্গে চলো, আমি তোমাকে খেতে দেব। তো আমি গেলাম, তো সেই শুরু। একদিন কথাসূত্রে উনি বললেন, ওর সঙ্গে কথাসূত্রে যেটা বুঝলাম যে উনি শুধু হেডমাস্টার মিস্ট্রেসই নন, উনি গান নাচ গানের ব্যাপারে অনেক কিছু জানেন, যেটা ওর স্কুলের মেয়েদের উনি বলেছিলেন এবং তারা এসে আমাদের একাডেমিতে ভর্তি হয়েছিল। বুলবুল একাডেমি প্রতিষ্ঠিত হয় সেই সময়টাতে, সেই প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার মা বাবা, আমার বাবা ডক্টর মনমোথনাথ নন্দী এবং মা শ্রীমতী শান্তি নন্দী,
তিনিও তার অন্যতম সদস্য ছিলেন। আর বেগম আনোয়ারা বাহার চৌধুরী উনি তো ছিলেনই। নাচের স্কুলে আমি তো নিয়মিত ছাত্রী ছিলাম, আমার দিদি ছিল, প্রথম দিকে দিদি নাচে ভর্তি হয়েছিল কিন্তু ইন্দিরা, কিন্তু সে আর সেটা কন্টিনিউ করেনি, সে গানে ভর্তি হয়ে গেল। তারপর একটা সময় এলো যখন ভক্তিদাস, ভক্তিময় দাশগুপ্ত উনি এলেন গানের জন্য, আর সে বছরই হলো সেই রবীন্দ্র শতবার্ষিকীর অনুষ্ঠান। তখন তো সারা ঢাকা শহর জুড়ে হইচই চলছে। একটা অনুষ্ঠানে আমি আর সেলিনাদি, সেলিনা বাহার চৌধুরী তখন ছিলেন, তখনও সেলিনাদি বিয়ে হয়নি, উনি মা হয়েছিলেন আর আমি প্রকৃতি হয়েছিলাম চণ্ডালিকা। আর সেটা আমার যতদূর মনে হয় যে সেটা বোধহয় কার্জন হলে হয়েছিল। তারপরে যেটা শেষ যে অনুষ্ঠানটা আমি করে এসেছি ঢাকাতে, সেটা হচ্ছে শ্যামা নৃত্যনাট্য, সেটাও ওই রবীন্দ্র শতবার্ষিকী অনুষ্ঠানেই করেছিলাম। আমি হয়েছিলাম শ্যামা, পুরো কোরিওগ্রাফিটাই আমি করেছিলাম। আর পরবর্তীকালে বিখ্যাত মানুষ কামাল লোহানি সাহেব, উনি হয়েছিলেন বজ্রসেন, এবং উনি তখন আমাদের বুলবুল একাডেমির ছাত্রও ছিলেন। আমার বাবার একটা সুযোগ, সুবর্ণ সুযোগ ঘটেছিল তার জীবনে। সেই সুযোগটা হলো ঢাকা যাবার, এবং সেই ঢাকায় যাওয়ার সুযোগটা ঘটল দক্ষিণী সঙ্গীত ইনস্টিটিউশন এবং আনোয়ারা বাহার চৌধুরীর মাধ্যমে। আমার পিসি এই আনোয়ারা বাহার চৌধুরী, সেই সময় বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রচর্চার উপরে বাবা এবং পিসি আনোয়ারা বাহার চৌধুরীর অবদান কিন্তু অনেক। এবং এখানে যে আজও ঢাকাতে রবীন্দ্রচর্চা বা রবীন্দ্র বিষয়ে মূল ভাবনা চিন্তার মূলে কিন্তু এই আনোয়ারা বাহার চৌধুরী এবং ভক্তিময় দাশগুপ্ত। রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতে তাদের অনেক অনুষ্ঠান, অনেক নৃত্যনাট্য তারা করেছেন, এবং দীর্ঘদিন তারা নানানভাবে রবীন্দ্রচর্চা, রবীন্দ্র বিষয়ক নানান অনুষ্ঠান তারা করেছেন, যা আজও ঢাকায় তার চর্চা এবং তার ইয়ে চলছে। লেখাপড়ার পাশাপাশি নিজের সন্তানদেরও পারদর্শী করে তুলেছেন সঙ্গীত, নৃত্য আর কবিতা আবৃত্তিতে। যে পারিবারিক জীবনে তার অনেক দায়িত্ব ছিল, একজন সাধারণ গৃহিণীর যতটা দায়িত্ব থাকে, আনোয়ারা বাহার চৌধুরীর দায়িত্ব সে তুলনায় অনেক বেশি ছিল। তিনি তার সন্তানদের প্রতিপালন করেছেন, তার চার মেয়ে এবং এক পুত্রকে তিনি যথোপযুক্ত শিক্ষা দিয়েছেন, উচ্চশিক্ষা দিয়েছেন, সংস্কৃতি মনা করেছেন, এবং এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। আনোয়ারা আপা শুধু যে আমাদের শিক্ষকতা জীবনে প্রভাব ফেলেছেন তা নয়, তিনি সাংস্কৃতিক জীবনেও ছিলেন একজন অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব। তার স্বামী হাবিবুল্লাহ বাহার চৌধুরী একজন অত্যন্ত গুণবান ব্যক্তি, আপনারা সবাই জানেন, এবং তার পুত্রকন্যারা, বিশেষ করে আমি বলবো তার ছেলে, যদিও তখন তার ছেলেকে আমি দেখিনি, তার ছেলে ইকবাল বাহার চৌধুরী, তার পাশাপাশি পেলাম সেলিনা আপাকে, সেলিনা বাহার জামান, আমার জীবনে তিনি বড় বোনের মতো, আপার সব ছেলেমেয়েরা যেন সোনার টুকরো। এর কারণ হচ্ছে এত ভালো পিতামাতা যারা আছে, সে বাড়ির বাচ্চারা তো ভালো হবেই, তারা গুণী হবে, তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, এবং তারা সকল মানুষের কাছে এগিয়ে আসবে। এবং আমাদের সাংস্কৃতিক জগতে সেলিনা আপা এবং ইকবাল এবং তারপর যে রবীন্দ্রসঙ্গীত গায়ে নেতৃত্ব দিয়েছে অবশ্যই বলা যায়। 1961 সালে তিনি পাকিস্তান সাংস্কৃতিক দলের ডেপুটি লিডার হিসেবে ইরান ও ইরাক সফর করেন, এবং 1963 সালে যান রাশিয়া ও আফগানিস্তানে, গড়ে তোলেন সংস্কৃতির অনন্য পরম্পরা। চাচিকে আরও দেখলাম কাছে থেকে যখন 1963 সালে আমরা সোভিয়েত ইউনিয়নে যাই একটা বিরাট কালচারাল ডেলিগেশন নিয়ে। তো সেখানে চাচি ছিলেন ডেপুটি
লিডার এবং বিরাট ডেলিগেশনের অর্ধেক ছিল, অর্ধেকের বেশি ছিল পশ্চিম পাকিস্তানি শিল্পীরা, আর ছিলাম আমরা পূর্ব পাকিস্তান থেকে, লায়লা আপা, আমি, বংশীবাদক ধীর আলী মিয়া, আব্দুল আলিম সাহেব এবং আরও অনেকে। আর ওখান থেকে ছিলেন ফরিদা খানম, মেহেদি হাসান সাহেব, তারপরে আমার ওস্তাদ জিনা নজাকত আলী, সালামতুল খান সাহেব, হামিসু খান এবং আরও অনেকে। তো এই ডেলিগেশনে যখন আমরা যাই তখন চাচিকে আরও কাছে থেকে পাই, এবং তিনি শুধু লিডার ছিলেন বলে নয়, তিনি মায়ের স্নেহ নিয়ে সবার খোঁজখবর করতেন, কার কী লাগবে না লাগবে খুবই যত্ন করেছিলেন আমাদের, এবং আমরা তার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের। হাবিবুল্লাহ বাহার চৌধুরী মানে আমার বাবা মারা যান 1966 সালের 15 এপ্রিল। এর আগে দীর্ঘ 13 বছর তিনি অসুস্থ ছিলেন। 1953 সালের 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের সরকারি অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভাবিকে দেখেছি অসময়ে ওনার স্বামীর অসুস্থতায়, উনি যেভাবে স্বামীর সেবা করেছেন, ওনার স্কুলের দায়িত্ব পালন করেছেন, 5টি নাবালক সন্তানের দেখাশোনা করেছেন, কী করে সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই লাইনে উনি কীভাবে কাজ করে গেছেন। 13 বছর তিনি বা খারা অবস্থায়, অসুস্থ অবস্থায় জীবন কাটিয়েছেন। সেই সময়টায় আনোয়ারা বাহার চৌধুরী তার যে যত্ন নিয়েছেন সেটাও একটা তার অসাধারণ শক্তির পরিচয় বটে। আনোয়ারা বাহার চৌধুরী তার স্বামীকে শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে গেছিলেন চিকিৎসার জন্য। আমাদের প্রতিদিন বিকেলে আড্ডা হতো এই আমাদের আনোয়ারা ফুপুর বাসায়, বিশেষ করে তার ছাদে আমরা আড্ডাটা দিতাম, সেখানে রবীন্দ্রসঙ্গীত হতো, আবৃত্তি হতো, এবং আমরা সে প্রায় সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 8টাও হয়ে যেত, এবং তখন আমরা দেখেছি এই ফুপা বাহার তিনি একটি ইটিচেয়ারে বসে শুনছেন আমাদের গান। তখন তিনি অসুস্থ কিন্তু তার গানটা শুনে তিনি খুব খুশি হতেন। রবীন্দ্রনাথের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা। মূলত তার লেখা এবং জীবনাচরণে রবীন্দ্রনাথের প্রভাব ছিল প্রবল। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের পর একটি লেখায় তিনি বলেছেন, বাংলার কাব্য, সাহিত্য, গান, সভ্যতা সব কিছুই এক এক করে ঝলমলিয়ে উঠল রবির আলোয়। আজ আমরা যে ভাষায় কথা বলি সেও রবীন্দ্রনাথের। আমাদের জীবনের হাসি গান, সুর ও ছন্দ অনেক কিছুর মূলে রয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের রোকেয়া, ওনার জাহানারা ইমাম শহীদ জননী লিখছেন, রবীন্দ্রনাথ ওনার সদর, খিড়কি, অলি গলি, হৃদয়ের সব জায়গায় ছিল। এই যে রবীন্দ্র মনস্কতা, এবং তার জন্য উনি এখানে যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছিলেন নৃত্য, গীত, সঙ্গীত, অভিনয়, যার কথা আমি সাজেদা আসাদের কাছে শুনেছি। সুলতানা জামান তিনি বলছেন, আমরা বাড়ি থেকে স্কুলে এসে আর বাড়ি ফিরতে চাইতাম না, এত আনন্দ কোথায় পাবো। এবং দেশভাগ হওয়ার পরে তিনি কাঁদছেন, এখানে আমরা শতবর্ষে যে আমার বাবা মা সবাই চলে গেছেন, আমি বলছি আমি যাব না। এই যে আনন্দের জোয়ার বইয়ে দেওয়া শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যেমন করেছেন, রোকেয়াও সেইটা সঞ্চালন করেছিলেন এবং তাকে বিকশিত করে তুলেছিলেন আনোয়ারা বাহার। বিরাট এক পারিবারিক আবহ আনোয়ারা বাহার চৌধুরীকে বর্ণাঢ্য কর্মমুখরতার মধ্যে নিয়ে গেছে। কবি নজরুল ইসলামের প্রভাব বলয় তৈরি হয়েছিল সেভাবেই।